জাতিসংঘের অন্যতম ড্রাগ কন্ট্রোল ইউনিট ইউএনওডিসি বাংলাদেশ নৌপুলিশকে 4টি পেট্রোল বোট ও 1টি জেটি অনুদান দেয়। নারায়ণগঞ্জ গোল্ডেন ফাইবার গ্লাসের তৈরি 4টি পেট্রোল বোট ও জেটি হস্তান্তর অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র সচিব মুস্তফা কামাল চৌধুরী, পুলিশ প্রধান আইজিপি জাবেদ পাটোয়ারি, স্থানীয় সাংসদ এ কে এম শামীম ওসমান এমপি, মারুফ আহমেদ ডিআইজি নৌপুলিশ, ইউএনওডিসি রিপ্রেজেন্টেটিভ শানাকা জশরিয়া সহ পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও নৌবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের অতিথিবৃন্দ গোল্ডেন ফাইবার গ্লাসের তৈরি স্পিডবোটের প্রশংসা করেন এবং সফলতা কামনা করেন। অনুষ্ঠানের আয়োজন এবং সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন আলহাজ মোস্তফা কামাল, চেয়ারম্যান গোল্ডেন ফাইবার গ্লাস।